এখন আমি যাবো চেক পোস্টে, ওখানে পারমিটগুলো সব। স্বর্গ দেখিনি, এটাই হচ্ছে অরিজিনাল স্বর্গ। ভোজ গাছ এইটাকে বলে, এই ঝর্ণাটাকে। এখান দিয়ে বিশাল একটা ফুল আছে। কিভাবে চাঁদটা উঠলো যেন সাক্ষাৎ মহাদেবের দর্শন। 100 টাকা করে থাকা খাওয়া, পার ডে পার হেড নেয়, তিন বেলা খাওয়া দেয়। ব্যাড আপডেট দিচ্ছি, সেটা হচ্ছে এইবারে আজকে আমাদের যাত্রা হচ্ছে গঙ্গোত্রী থেকে ভোজবাসা, সেখান থেকে আমরা যাবো হচ্ছে গমু, মানে যাত্রাতে গমুকের দিকে আমরা আজকে রওনা দিচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:15, আর আমরা পুরো রেডি এখন গমুকের দিকে যাওয়ার জন্য। আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, আর পিছনে যে রাস্তা দেখেন চলে গেছে মন্দিরের রাস্তা। আর আমাদের এইখান থেকে ঠিক এই জায়গা দিয়ে উঠে যেতে হবে গমুকের পথ, পাহাড় ধরে ধরে তো যেতে হবে। আর সামনে আগে একটা চেকপোস্ট পড়বে, সেখানে আমাদের পারমিট যেটা আছে দেখাতে হবে। তো আর বেশি দেরি না করে এখন আমরা রওনা দেব গমুকের দিকে। ওইদিকে রাজ্জিত দাও রেডি হয়ে গেছে, রাজ্জিত দাও রেডি তো, একদম রেডি। তো আমরা এখন গমুকের দিকে যাচ্ছি। তো আমাদের ভিডিওতে প্লিজ সাথে থাকুন, ভিডিওতে দেখতে থাকুন, অনেক ইনফরমেশান দেবো, ভালো ভালো ইনফরমেশান দেবো। আমরা নিচ থেকে প্রায় অনেকটাই চলে এসেছি, সামনে দেখা যাচ্ছে গঙ্গোত্রীর মন্দির, গঙ্গাজি বয়ে চলেছে, আর অলরেডি সানরাইজ হয়ে গেছে এখানে। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে, নিচ থেকে মোটামুটি চেকপোস্ট যেটা আছে সেটা 2 কিলোমিটার। তো আমরা 1/2 কিলোমিটারের উপরে একটু এসে গেছি। তো এখন আস্তে আস্তে আমরা যাবো চেকপোস্টের দিকে। এই হচ্ছে এখানকার ভিউ, চেকপোস্ট থেকে আর 1 কিলোমিটার আগে আমরা আছি। এখানকার এই পুরো ট্রেলটা ক্রস করে যেতে হচ্ছে, একটু স্টিপ আছে, তো ঠিক আছে, বেশ সুন্দর ওয়েদার, খুব যথেষ্ট ভালো লাগছে। কিন্তু এখানকার যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো কিন্তু কোনো রাস্তা বলে কিছু নেই, চেকপোস্ট অব্দি এরকম ট্রেল করা আছে, তারপরে কিন্তু সব বোল্ডার ভেঙে ভেঙে যেতে হবে। আর একটু বাকি আছে চেকপোস্ট, আমি কিন্তু হেঁটে চলেছি, ট্রেলটা একটু স্টিফ আছে, বাট ঠিক আছে। আর পিছনে গঙ্গাজি বয়ে চলেছে। এই হচ্ছে রাস্তা, এখানকার স্টিফ রাস্তা। আর জিৎ ওখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছে। চেকপোস্টের সামনে আমরা এসে গেছি, ওই সামনে চেকপোস্ট আছে, এখন আমি যাবো চেকপোস্টে, ওখানে পারমিটগুলো শো করাতে হবে। আর উইদাউট পারমিশন কিন্তু এখানে অ্যালাউ না, আর একজন করে কিন্তু অ্যালাউ করে না, 2 জন 3 জন 4 জন। আর যেহেতু এটা গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, এখানে অনেক রকম অ্যানিমেলসও আছে, যেমন এখানে খুব ফেমাস হচ্ছে ব্লু শিপ, ইটস ভেরি ফেমাস, বেয়ার্স আছে, লেপার্ডস আছে, জ্যাকালস আছে। এই যে এখানে দেখুন বোর্ডে ইয়ে করা আছে অ্যানিমেলসগুলো, আর ওই হচ্ছে গেট সামনে। সো আই এম গোয়িং দেয়ার। আর ওইদিকে রাজ্জিত দা হাঁপিয়ে পড়েছে, ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এখানে একটা খুব সুন্দর আশ্রম আছে,
রাম মন্দির আশ্রম বলে। আগের বার আমরা যখন এসেছিলাম এখানে, এখানে থেকেছিলাম, এখানে খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, কোনো পয়সা করে লাগে না, খুব সুন্দর মন্দির আছে, সেটা আমি দেখাবো। এই হচ্ছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক চেকপোস্ট, এসে গেছি। ওয়েলকাম টু গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। আর এখানে কোনো রকমের প্লাস্টিকস অ্যালাউ না, আপনারা যখন আসবেন প্লিজ ট্রাই টু অ্যাভয়েড এনি কাইন্ড অফ প্লাস্টিকস, কারণ পরিবেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব, ইটস আওয়ার ডিউটি টু সেভ আওয়ার প্ল্যানেট। সেখানে আমি এন্ট্রি নেব। আর এই হচ্ছে আশ্রম, এখানে ভারী সুন্দর আশ্রম আছে একটা রাম মন্দিরে। আমরা যাব, এখানে চা কফিরও ব্যবস্থা আছে, যদি কেউ কিছু খেতে চায়, চা কফি ম্যাগি। তো যাই হোক, চেকপোস্টের অফিসের বাইরে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে জাস্ট একটু কফি খেলাম, যেহেতু ওখানে অ্যালাউ না কোনো ভিডিওগ্রাফি করা, তাই করতে পারিনি। এই সামনে হচ্ছে চেকপোস্টের সামনেই হচ্ছে রাম মন্দির আশ্রম, এটা হচ্ছে রাম মন্দিরের আশ্রম, এই হচ্ছে তার গেট। আর পিছনেই দেখা যাচ্ছে স্নো পিক মাউন্টেন। এই হচ্ছে রাম মন্দিরের আশ্রম, আমি চেকপোস্টের অফিসে দাঁড়িয়ে আছি, আর পিছনেই একদম স্নো পিক মাউন্টেন ঢাকা আছে, মেঘে ঢাকা, আমি দেখতে পাচ্ছি পরিষ্কার স্নো পিক পিছন দিয়ে একদম সামনে, যেখানে একদম আঙুলটা যাচ্ছে ওই যে গঙ্গাজি স্রোতে। এখন আমরা এখানে 5-10 মিনিট একটু বসে আমরা রওনা দেব চিরবাসা, তারপরে ভোজবাসা। এখানে অনেক যাত্রীরা এসছে, পারমিট করাচ্ছে, আস্তে আস্তে ঢুকছে সব। আমাদের পারমিট হয়ে গেছে, আমরা কিছুক্ষণ বসে আমরা রওনা দেব। এখান থেকে যে দুটো স্নো পিক মাউন্টেন দেখা যাচ্ছে, একটা হচ্ছে সুদর্শন আর একটা হচ্ছে থেলু। এখান থেকে বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে স্নো পিক মাউন্টেন, সেটা হচ্ছে সুদর্শন পিক, আর যেটা ডান দিকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে থেলু। ইটস বিউটিফুল, বিউটিফুল, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি, এবার আমরা যাব হচ্ছে রাস্তা ধরে, একদম পিছনে যে পিক দেখা যাচ্ছে ওই আমাদের যেতে হবে। এখন যে ট্রেলটা হবে এটা একটু টাফ টু দ্য মডারেট, কিন্তু ঠিক আছে, আমরা এনজয় করছি। এখানে আরও প্রচুর লোকজন আছে যারা যাবে, আর বেশি দেরি না করে আমরা গোমুখের দিকে রওনা দিচ্ছি। গোমুখ না, সরি, আমরা যাব হচ্ছে চিরবাসা, একটা ওটা ক্যাম্প চিরবাসা থেকে ভোজবাসা। আজকে আমাদের টার্গেট হচ্ছে ভোজবাসা। এখন ঘড়িতে বাজে 8:30, আর আমরা 8টার সময় ওই চেকপোস্টের ওখান থেকে হাঁটতে শুরু করেছিলাম, প্রায় 1.5 কিলোমিটার চলে এসেছি। 1.5 কিলোমিটার 1 কিলোমিটার তো হবেই হবে, আর এবার আস্তে আস্তে কিন্তু রাস্তাটা টাফ হচ্ছে, কারণ দেখুন পিছনে এই হচ্ছে ভিউ, এই হচ্ছে 360 ডিগ্রি ভিউ আমি দেখাচ্ছি, 360 ডিগ্রি ভিউ আমি দেখাচ্ছি, দেখুন আস্তে আস্তে 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি, দেখুন। আর এবার আমাদের একটা ওয়াটার ক্রসিং পাস করতে হবে ওইখানে, ওটা কিন্তু কাঠের একটা জাস্ট পাতান কিছু কাঠ দিয়ে ইয়ে করা আছে, ওটা পাস করতে হবে, ঘুরে আবার ওই ট্রেল দিয়ে যেতে হবে। ট্রেল আছে এখানে, কাঠিরটা ক্রস করে গেছে অলরেডি, আমি যাচ্ছি।
আমি একটু এগিয়ে এসেছি, রাজিদাও আসছে পর্যন্ত আসছে। এখানে ভেজিটেশন যথেষ্ট আছে, এখানে ভেজিটেশন, কিন্তু চির বাসার পরে ভোজ বাসার ওখানে কোনো রকম ভেজিটেশন নেই। আকাশ প্রায় মেঘলা হয়ে এসছে, সূর্যের তাপ অতটা নেই এখানে, আর এখানে গঙ্গার যা স্রোত ভয়াবহ ভয়াবহ, আওয়াজ শুনলে জাস্ট কিছু বলার নেই। অপরূপ শুনলে এতক্ষণ যে হাঁটলে কেমন লাগলো? প্রথম কথা হচ্ছে আমি এই ট্রেকটা আগেও একবার করেছি, আগের বছর। তো আমার সোমনাথ স্যার আমাকে বললো, বলে ও হচ্ছে আমার মেন্টাল পাওয়ার, ও না পড়লে হয়তো আমি আসতেই পারতাম না। এতটাই মেন্টাল পাওয়ার মোটিভেট করতে পারে লোককে। নিজে একজন ফেমাস সেলিব্রিটি, টলিউড বলিউড ফিজিক্যাল ট্রেনার, তো অল ওভার ওয়ার্ল্ড ঘুরে, ওনার এক্সপিরিয়েন্স অনেক অনেক বেশি, আমি তার তুলনায় কিছুই না, বাট আমার হেল্পফুল হয়। কেন উনি যদি আমার সঙ্গে থাকে আমার একটু এক্সট্রা পাওয়ার মেন করি। আর এই যে ট্রেকটা যেটা বলছে, আমি খুবই এনজয় করেছি এবং খুব স্মুথলি এসেছি, যেহেতু উনি আমাকে মোটিভেট করেছে, উনি আমাকে আগের বার থেকে অনেক 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 এক্স্যাক্টলি অনেক ভালো এসেছে। একদম একদমই তাই, এখানে আরও যাত্রী যাচ্ছে এসছে। ক্রমশ আমরা এগিয়ে চলেছি চিরবাসার দিকে। সামনে আরেকটা চেক পোস্ট আছে, ওখান থেকে চিরবাসা ঠিক 3 কিলোমিটার অ্যাপ্রক্স, 3 কিলোমিটারই হবে, হ্যাঁ 3 কিলোমিটার। কিন্তু রোদের কিন্তু কোনো নামগন্ধ নেই, কোনো রোদ নেই, কিন্তু পুরো মেঘলা হয়ে আছে আকাশ, যখন তখন বৃষ্টি হতে পারে। রোদের অবস্থা খুব খারাপ, কিন্তু একদিক থেকে ভালো লাগছে, কারণ রোদের তাপটা নেই। নাহলে যদি রোদের তাপ থাকে ট্রেকিং করার সময় খুব কষ্ট হয়। এখনও যে কষ্ট হচ্ছে না তা না, বাট ঠিক আছে, রোদের তাপে খুব কষ্ট হয়। এই এখান থেকে ভিউটা আমি দেখাচ্ছি, টপে ভিউটা দেখুন, 360 ভিউ দেখুন। আর একটা হচ্ছে, আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই পিছনের যে এরিয়াটা, শুকনো এরিয়াটা, আর ওই সাইড দিয়ে গঙ্গা বয়ে চলেছে। বহু বছর আগে কিন্তু এই শুকনো এরিয়াটাও কিন্তু পুরো গঙ্গা জল ছিল, মানে পুরো স্রোত আসতো, কিন্তু ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং এখন কিন্তু গঙ্গা অনেক শুকিয়ে গেছে, অনেক 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 শুকিয়ে গেছে। ওই সাইড দিয়ে বয়ে 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 আসছে গঙ্গা, মানে পুরোটা কিন্তু গঙ্গার এরিয়া। ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং এই শুকনো জায়গাটা যেটা দেখছেন, শুকনো জায়গাটা এইখানে কিন্তু, এইখানটা পুরোটা কিন্তু গঙ্গা ছিল, আর এখন গঙ্গা কিন্তু শুকিয়ে 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 ওই সাইড দিয়ে বয়ে চলেছে। আজ থেকে বহু বছর আগে এই পুরো এরিয়াটা কিন্তু এখানে পুরো গঙ্গার জলের স্রোত ছিল ভয়াবহ, এখন কিন্তু সেটা নেই, অনেক ছোট হয়ে গেছে এখন। ঠিক সামনে একটা পাখি দেখতে পাচ্ছি, কালো, হ্যাঁ উড়ে যাচ্ছে, এটাকে বলা হয় হিমালয়ান ক্রো, খুব সুন্দর দেখতে হয় পাখিগুলো, কালো আর ঠোঁটগুলো হলুদ হলুদ হয়। এই যে ট্রেল, এখান দিয়ে আমাদের যেতে হবে, ওখানে আর একটা এরকম ব্রিজ আছে, কাঠের ব্রিজ, সেই ব্রিজটা ক্রস করে যেতে হবে।
এখানে আর একটা রকম কাঠের সাঁকো টাইপের করা আছে, যেগুলো খুবই ডেঞ্জারাস। চলে দেখাচ্ছি কাঠের সাঁকোটা, এই ঝর্নার জল পুরো গঙ্গাজি, এটা ওই পাড়ে আমাদের যেতে হবে। এই যে এই রাস্তাটা, কাঠের ব্রিজটা করা আছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। কাঠের ব্রিজটা দিয়ে এখন যাচ্ছি আমি, খুবই ডেঞ্জারাস টাইপের। যাই হোক, ক্রস করে গেছি, আর বাকি লোক সব আসছে আস্তে আস্তে। এখানকার ভিউটা, পিছনে গঙ্গা যাচ্ছে আর ওই পিছন দিয়ে সে ধোয়া বাড়া বয়ে চলেছে। আমি ক্রস করে গেছি, আরো লোকজন আসছে ওখানে। যত এগোচ্ছি তত যেন প্রাকৃতিক সৌন্দর্য বেড়েই চলেছে। কত ক্যামেরাতে ক্যাপচার করবো বলুন তো, কত ক্যাপচার করব, এ হাজার হাজার জিবি শেষ হয়ে যাবে তাও এই জিনিস ক্যাপচার করা যাবে না, তাও চেষ্টা করছি দেখাতে। এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন, এই গঙ্গাটা যে বয়ে চলেছে তার স্রোত, এই জিনিস ক্যামেরায় তো দেখানো সম্ভব না। আমি চোখে দেখতে পাচ্ছি, ফিল করতে পাচ্ছি, কিন্তু কত দেখাবো। এ ভগবানের সৃষ্টি ছাড়া আর কিছুই না, ভগবানের যে কি সৃষ্টি, প্রাকৃতিক সৌন্দর্য এইসব জায়গায় না এলে দেখা বা বোঝা অসম্ভব ব্যাপার। তা আমি একবার 360 ডিগ্রি একটা ভিউ দেখাচ্ছি, দেখি কতটা কি আসে। প্রচন্ড দুর্গম রাস্তা, আমরা আগের বারে এসেছিলাম খুব টাফ লেগেছিল, এবছর অতটা টাফ লাগছে না। এখন যে ট্রেলটা দিয়ে হাঁটছি এটা খুবই ডেঞ্জারাস, একদম সরু, নিচে পুরো খাল, গঙ্গা বয়ে চলেছে। এই জায়গাগুলো খুবই ডেঞ্জারাস, কারণ রাস্তাটা খুবই সরু আর একদম পিছনেই খাদ, প্রায় 10 পায়েও না জায়গাটা। আমরা এই রাস্তা দিয়ে এখন যেতে হবে, অনেকটা রাস্তা এই পাটা। বুঝতেই পারছেন একদম প্রচন্ড টাফ। চিরবাসা প্রায় 1 কিলোমিটার দূরে, মানে আমরা চিরবাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছি। এখন একটুখানি আবার ব্রেক দিয়েছি, একটু জল খাবো। আমরা চিরবাসাতে ডাইরেক্ট, চিরবাসায় গিয়ে আবার রেস্ট নেবো। চিরবাসাতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ডাইরেক্ট যাবো ভোজবাসা, কারণ ভোজবাসা ওখান থেকে প্রায় 4-5 কিলোমিটার। তো ওখানে চিরবাসাতে রেস্ট নেবো, খাবো দাবো একটুখানি কিছু, ওখানে দেখি কী পাওয়া যায়, বিস্কিট ম্যাগি বা কফি, রেস্ট নিয়ে তারপর আমি যাবো। তখন রেস্ট হচ্ছে, রাজিতাও রেস্ট নিচ্ছে,
আর ওয়েদার এখানে যথেষ্ট ভালো, কারণ এখানে ওয়েদারটা ভালো এই কারণেই বলছি কারণ সূর্য কিন্তু তাপ নেই, মানে সূর্য ওঠেইনি বলতে পারো, কোনো সূর্যের কোনো নামগন্ধ নেই। আর যেহেতু সূর্যের কোনো সানলাইট নেই তাই জন্য হাঁটতে অনেক সুবিধা হচ্ছে, নাহলে প্রচণ্ড গরম হয় আর মাথায় সূর্যের তাপ পড়লে প্রচণ্ড আনইজি ফিল হয়। এরা কিছু আসছে টুরিস্ট, তারা ওখান পিছন থেকে ফিরছে, মানে গোমুখ থেকে ফিরছে বা গোমুখ থেকে ফিরছে। এই যে রুটটাতে মানে হিমালয়ান, তাহলে পুরো হিমালয়াতে বা এখানে যত গাছগাছরা দেখছি আমি, প্রচুর ভেজিটেশনস আছে এখানে চিলবাসার অব্দি। তো এখানে বিভিন্ন ধরনের হাজার 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 হার্বস আছে যেগুলো কিন্তু প্রচুর কিন্তু অনেক রকম মেডিসিনসের কাজে লাগে, সেগুলো কিন্তু আমরাও জানি না। প্রকৃতির এমন সৃষ্টি, এখানে এত রকমের গাছপালা আছে, বহু গাছপালা বা প্রত্যেকটা গাছপালা কিন্তু উপকার, তার প্রত্যেকটার উপকারিতা আছে কিন্তু আমরা কিন্তু অর্ধেক জানি না। কিন্তু আর একটা জিনিস আমি বলবো, এখানে যদি কেউ আসে যে কোনো গাছগাছেরায় কিন্তু হট করে হাত দেবেন না, কিছু কিছু গাছ আছে বা সেটা আমরা জানি না কোন গাছের কী অ্যাকশন রিঅ্যাকশন, কোনো গাছে কিন্তু হাত দেবেন না। এখানে আছে গঙ্গা তুলসী যেটা কিনা অক্সিজেনের কাজ করে, পুরো একটা মেন্থলের মতন গন্ধ বেরোয়। সেই গাছ আমি যদি খুঁজে পাই আমি ডেফিনেটলি দেখাবো। ওয়েদার কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ জমে আছে প্রচুর, পাহাড়ের সামনের চূড়াতেও প্রচুর মেঘ জমে আছে সেটা আমি দেখতে পাচ্ছি। বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছে, তার চিলবাসা মোটামুটি আরও 500 মিটার দূরে। তো আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব চিলবাসায় পৌঁছে যাওয়ার জন্য, যদি বৃষ্টি পড়ে তাহলে ভিজলে কিন্তু মুশকিল আছে। ঠান্ডা অলরেডি আস্তে আস্তে বাড়তেছে, ঠান্ডা বাড়ছে আর দেখা যাক কী হয়। বৃষ্টি না পড়লেই ভালো, কি রাজিদা, বৃষ্টি পড়লে একটু মুশকিল হবে, মুশকিল মানে একটু ওয়েট করতে হবে, টাইমটা ওয়েস্ট হবে আর কিছুই না। আমরা যতটা পারবো তাড়াতাড়ি চিলবাসায় পৌঁছে যাবো। ফাইনালি আর 100 মিটার দূরত্বে আমরা চিলবাসা, ওই সামনে দেখা যাচ্ছে চিলবাসা, আর ঠিক 100 মিটারের দূরে আমরা চিলবাসার থেকে দূরে আছি। চিলবাসাতে গিয়ে আমরা রেস্ট নেবো, ওয়েদারে বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি আর ঠান্ডাটা কিন্তু বেড়ে চলেছে। আর জিদ্দা, ঠান্ডাটা কি লাগছে? না ঠিক করছি, ঠান্ডা সেরকম লাগছে না, বাট ঠান্ডা তো আছে, অল্প অল্প একটু মেসে মানে অনুভব হচ্ছে, বৃষ্টিটা পড়ছে বলে করতে হবে, যেটাতে কিনা কাঠের এরকম পুল করা আছে, 3 নম্বর পুল। তো এখন এই পুলটা ক্রস করবো, করেই চিলবাসা সামনে। ঝর্ণা বয়ে চলেছে, প্রচণ্ড স্রোত ঝর্ণার, 3 নম্বর পুল, এটা 3 নম্বর বর্ডার ক্রসিং। এই যো একটু স্টিফ আছে, ধোয়াও আছে।
হাওয়া বেগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গঙ্গা কবে যে শুকিয়ে যাবে তার কোনো পৃথিবী যে কোনো মুহূর্তে ধ্বংসের পথে পড়তে পারে। গ্লোবাল ওয়ার্মিং এই জিনিস পার করে গেছি ওয়াটার ক্রসিং, আর একটা আছে এখন ছোট, ও বাবা এটা হচ্ছে আরো ডেঞ্জারাস। যাই হোক ক্রস করে গেছি দুটোই। একটা ছোট ছিল একটা বড় ছিল। ফাইনালি চিরবাসাতে এসে পৌঁছে গেছি, কিন্তু একটা মজার জিনিস হচ্ছে আগের বার যখন আমি এসেছিলাম এখানে, এই যে জায়গাটা দেখছেন খালি জায়গাটা, এখানে একটা টি স্টল ছিল যেখানে ভাত ডাল খাবার দাবার সব কিছু পাওয়া যেত, আর শোয়ার জায়গা এখানে করা হয়েছিল। এই বছর এখানটা নেই, কারণ সামনে একটা চেকপোস্ট আছে, সেই চেকপোস্টে ওখানে করেছে। ব্যাপারটা হচ্ছে এগুলো সমস্যা হচ্ছে, এগুলো টেন্ডার ওয়াইজ হয়, তো এই বছর টেন্ডার কোনো কারণে হয়তো নিতে পারেনি বা নেয়নি, লস বা যেটা পার্সোনাল ব্যাপার সেটা বলতে পারবো না। সেই জন্য এখানে এবছর কোনো রকমের ব্যবস্থা নেই, কারণ চিরবাসাতে একটাই ছিল, এখানে বড় একটা খাবারের জায়গা, দোকানপাট সব পাওয়া যেত, বিস্কুট চা ম্যাগি সব কিছু, কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস সব কিছু, আর ওখানে থাকার জায়গা করে করা থাকতো, একটা বড় গদি ফদি পেতে লোকে থাকতো ওখানে। হ্যাঁ, একটু খাবারের জিনিসের দাম বেশি, যেহেতু এখানে কোনো রকমের নিয়ে আসার জন্য খুব কষ্ট করে নিয়ে আসতে হয়, সেই জন্য এখানে দাম বেশি। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেবো, রেস্ট নিয়ে আমরা চেকপোস্টের দিকে যাবো, চেকপোস্টে গিয়ে ওখানে গিয়ে কিছু খাবো হয়তো, তারপর আমরা ভোজবাসার দিকে যাবো। এই হচ্ছে চিরবাসার চেকপোস্ট, চেকপোস্টে আমরা পৌঁছে গেছি, পৌঁছে গেছিলাম, এখানে বসে আমরা কফি খেলাম, এখানে কফি পাওয়া যায়, কফির দামটা একটু বেশি, কিছু করার নেই। যাই হোক, বসলাম এখানে, জল ভরলাম, এখানে জল আছে, মানে ঝর্ণার জল তো ধরে আর কি, বসে এবারে আমরা যাব হচ্ছে ভোজবাসার দিকে, ভোজবাসার দিকে যাব। ভোজবাসা এখান থেকে অ্যাপ্রক্স 5 কিলোমিটার, তো আমাদের মোটামুটি লাগা উচিত 2.5 ঘন্টা মতো। এবার সেটা হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা এদিক ওদিক হতেই পারে, কারণ হয়তো আমরা যদি আসতে যাই বা যাই হোক না কেন। তো চলো আর বেশি দেরি না করে অজিত দা বেরিয়ে পড়ি। ভোজবাসার দিকে ক্রমশ আমরা এগিয়ে চলেছি, যত এগিয়ে চলেছি রাস্তা আরো দুর্গম হতে যাচ্ছে, আরো দুর্গম হতে চলেছে রাস্তা। এই যেন স্বর্গ, স্বর্গ ছাড়া আর যেন কিছুই না, প্রকৃতির কি যে সৃষ্টি, এখানে না এলে বলা সম্ভব না বা বোঝানো সম্ভব না। দূরে ভাগীরথী সিস্টার্স যে পিক আছে, ভাগীরথী 1, 2, 3 পুরো দেখা যায়, কিন্তু এখন যেহেতু মেঘলা করে আছে কোনো রকমের পিক দেখা যাচ্ছে না। চেকপোস্ট থেকে প্রায় আমরা 1 কিলোমিটার এগিয়ে এসেছি, আরও 4 কিলোমিটার মতন বাকি আছে। পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু ভাগীরথী সিস্টার্স দেখা যায়, মানে ভাগীরথী পিক 1, 2, 3, কিন্তু এখন যেহেতু মেঘলা করে আছে এখানে কিন্তু, তাই জন্য পিকগুলো বা পর্বতের যে শৃঙ্গগুলো ওগুলো কিন্তু ঢাকা পড়ে গেছে। আর এখানকার যে বিউটি, এটা স্বর্গ থেকে কিছু কম না, আমরা তো স্বর্গ দেখিনি, এটাই হচ্ছে অরিজিনাল স্বর্গ, এটাই অরিজিনাল স্বর্গ যেখান থেকে গঙ্গা বয়ে আসছে। স্বর্গ না হলে এই দৃশ্য কখনো হয় না। আমি জানি না আমার ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে বা কী হচ্ছে, আমার কোনো আইডিয়া নেই, আর আমার চোখে আমি যেটা দেখছি সেটা ইজ টোটালি প্রাইসলেস। এখানে কোনো বর্ণনার বাইরে ব্যাখ্যা করা যাবে না, এটা যে কোনো ভাষা, বাংলা ভাষা বা যেই ভাষায় বর্ণনা দিই কেন কম হয়ে যাবে। তো যাই হোক রাজিত দা, কী কী মনে হচ্ছে? মনে হচ্ছে মানে কী বলবো, এক অপার আনন্দে, মানে কী বলবো, এখানে গঙ্গোত্রীর পরে যারা আসে
আমি মনে করি তারা পাঙ্গা নিয়ে ফেলে। তো আমরা আগের বছরও পাঙ্গা নিয়েছিলাম, আমি আর আমরা দুজন, খুবই দুর্গম রাস্তা। তো এবারেও পাঙ্গা নিয়েছি, আর এবারে আমাদের কিছুটা ইজি মনে হয়েছে, এই কারণে যে আমরা আগের বার যেহেতু এখানে এসেছিলাম। তো কী বলবো, এখানে না আসলে বোঝানো যাবে না যে স্বর্গ আর নরক কী আছে। এখানে এসে বোঝা যাবে যে অতীব সুন্দর দৃশ্য চারিপাশে, আর এত কষ্টের পরে যখন আমরা এখানে এসে পৌঁছাচ্ছি আমাদের মনটা অনাবিল আনন্দে ভরে উঠছে। কেন, এত সুন্দর ন্যাচারাল দৃশ্য যেটা শুধুমাত্র ভিডিওতে বা ফটো দৃশ্যমের মাধ্যমে বোঝানো যাবে না, এখানে আসলে তবে সেটা বোঝা যায় বা বোঝানো যাবে। অলরেডি ভাগীরথী সিস্টার্সের পিক কিন্তু দেখা যেতে আরম্ভ করেছে, কারণ মেঘ আস্তে আস্তে সরছে। এই আমি চেষ্টা করছি দেখানোর, এই হালকা দেখা যাচ্ছে ভাগীরথী সিস্টার্সের পিক, জাস্ট অসামান্য অসামান্য অদ্ভুত সুন্দর। বেশ কিছুটা আসার পরে মেঘ কিন্তু একটু একটু সরছে, আর এই দেখুন ভাগীরথী সিস্টার্সের পিক, কিন্তু দুটো পিক দেখা যাচ্ছে, জাস্ট অসামান্য, পুরো স্বর্গ, জাস্ট বিউটিফুল, বিভৎস সুন্দর, খুব সুন্দর লাগছে। আমি একটা 360 ডিগ্রি ভিউ একটা দেখানোর চেষ্টা করছি এই এরিয়াটার, জাস্ট অসম অসম। রাজ্জিদাও ছবি তুলছে, চেষ্টা করছে ছবিটা আসার যাতে মেঘ যেন না সরে যায়, একদম পারফেক্ট আছে, বিভৎস সুন্দর লাগছে। যত এগোচ্ছি রাস্তা কিন্তু তত দুর্গম হতে যাচ্ছে, হতে চলেছে দুর্গম, কারণ কি এখানে কিন্তু কোনো রকমের রাস্তা বলে কিচ্ছু নেই, শুধু বোল্ডার আর বোল্ডার। এই দেখুন আপনি দেখাচ্ছি আমি, এখানে কিন্তু সম্পূর্ণ পুরো বোল্ডার আর বোল্ডার, কোনো রকমের কিন্তু কোনো রকমের রাস্তা বলে কিছু নেই। এই পাহাড় কেটে রাস্তা করে তৈরি করার এরকম কিন্তু কিছু ব্যাপার নেই, প্রচণ্ড দুর্গম রাস্তা, এখানে বোল্ডার ছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। আগেও যাব আমরা, আগেও বোল্ডার প্রচুর পাবো, পিছনে ভাগীরথী দেখা যাচ্ছে, একটু এখন আরও বেটার। তো যাই হোক, আমাদের আরও এগিয়ে যেতে হবে। আগে আর একটা জায়গা আছে যেখানে হচ্ছে কালা পাহাড় টাইপের বলে, যেখানে প্রচুর ল্যান্ডস্লাইড হয়, সেই এরিয়াটা আমাদের ক্রস করতে হবে। এখান থেকে আর 1 কিলোমিটার দূরে আছে, ওই এরিয়াটা ক্রস করবো, ওই এরিয়াটা দেখাবো আমি। এই এরিয়াটা দেখুন কালি, জাস্ট প্রচণ্ড দুর্গম রাস্তা, এখানে কোনো রকমের কিচ্ছু নেই, জনবসতি নেই, শুধু পাহাড় আর পাহাড়, তুষার শৃঙ্গ আর কিছুই নেই। স্বর্গ ছাড়া এটা কিন্তু আর কিছুই বলা যাবে না, এটা কিন্তু টোটালি স্বর্গ। এখন এসে কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, মানে রাস্তা কিন্তু বুঝতে পারছি না, এখান দিয়ে একটা জায়গা দেখা যাচ্ছে, এখানে একটা জায়গা দেখা যাচ্ছে। তারপর আমি অনেকক্ষণ ধরে আমরা ভেবে দেখলাম যে হ্যাঁ, এখান দিয়ে জুতোর যে পায়ের ছাপ, এই নিচে ট্রেলটা দিয়ে গেছে, ওখান দিয়ে যেতে হবে। আর এইটা কিন্তু পুরো ল্যান্ডস্লাইড জোন, এই পিছনে যেটা দেখাচ্ছি, এই যে পিছনে যে পাহাড়, এটা কালা পাহাড় টাইপের বলে, এখানটা কিন্তু ল্যান্ডস্লাইড হয় প্রচুর। এই এরকম আর একটা পিছনে আছে, তো আমরা এই নিচ দিয়ে যেতে হবে, নিচের রাস্তাটা দিয়ে ট্রেল করে করে ওই সাইডে যেতে হবে এখন, কারণ এই রাস্তাটা কিন্তু বন্ধ আছে আমার যতদূর মনে হয়, কারণ এই রাস্তা দিয়ে এখানে জুতোর পায়ের ছাপ দিয়ে যেতে হবে। তাই এই গোমুখে যাওয়ার বা ভোজবাসা যাওয়ার কিন্তু অত ইজি ব্যাপার না, সবাই কিন্তু এখানে আসতে পারে না, প্রচণ্ড দুর্গম রাস্তা, প্রচণ্ড দুর্গম রাস্তা। এখান থেকে আর ভোজবাসা মোটামুটি 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার বাকি আছে, প্রচণ্ড দুর্গম। আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এটা টোটালি ল্যান্ডস্লাইড জোন, টোটালি ল্যান্ডস্লাইড জোন, পিছনে খুবই ভয়ানক। রাজ্জিদা চলে বেরিয়ে যাবো। আগে 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 আগে
এখন যে গাছটা দেখছি, এই যে গাছগুলো, এই গাছগুলোকে বলে কিন্তু ভোজ গাছ বা ভোজপত্র গাছ। কারণ কি, এই গাছের যে ছাল, এই গাছের ছালেই কিন্তু, ছাল দিয়ে কিন্তু ছালগুলোকে বার করে কিন্তু আগেকার যুগে চিঠি বা মহাভারত রামায়ণ কিন্তু লেখা হয়েছিল। সেই জন্য এখানে যেহেতু প্রচুর এই ভোজপত্রের গাছ আছে, সেই জায়গাটার নাম হচ্ছে ভোজ বাসা। প্রচুর ভোজ পত্রের গাছ আছে এখানে। তো এই গাছের ছাল দিয়ে কিন্তু আগেকার দিনে রামায়ণ মহাভারত বা অন্যান্য যেসব গ্রন্থগুলো আমাদের আছে সেগুলো কিন্তু লেখা হয়েছিল। এই যে এই গাছগুলোকে কিন্তু বলে ভোজ বাসা, ভোজপত্র গাছ। এখানে যেহেতু এই গাছে প্রচুর, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে ভোজ বাসা। এখন যেহেতু 1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতন বাকি আছে, এই হচ্ছে 4 নম্বর, কাউন্ট করলাম 4 নম্বর পুল আছে এই ঝর্নার মাঝখান দিয়ে। আবার সেরকম একটা কাঠের পুল, ওখান দিয়ে যেতে হবে আমাদের। অতীব দুর্গম। আবার সেই কাঠের পুল ক্রস করতে হবে। এই মাঝখান দিয়ে ঝর্ণা গঙ্গা বয়ে যাচ্ছে বিশাল জোরে। আকাশগঙ্গা, এটা আকাশগঙ্গা এইটাকে বলে, সেই ঝর্ণাটাকে। এখান দিয়ে বিশাল একটা পুল আছে, সে একদম কাঠের ওই ইয়ে দিয়ে তৈরি, বাঁশের ওই কাঠের, এখানকার যে ডালপালা দিয়ে তৈরি আছে। এই পুলটা ক্রস করতে হবে, করে আমাদের ওই সাইডে যেতে হবে। এটা খুবই ডেঞ্জারাস এখানটা। আমরা এসেছিও একদম উপর দিয়ে, পিছন দিয়ে। দেখা যাক পুলটা ক্রস। আমাদের কিন্তু সেই ওপরে উঠতে হবে, ক্রস করে করে ওপরে উঠতে হবে। এখানকার পিছনে যে পিকটা দেখতে পাচ্ছি, ওটাই কিন্তু ভাগীরথী সিস্টার্স, মানে ভাগীরথী। আর ভোজ বাসা এখান থেকে প্রায় দূরে, আর ভাগীরথী কিন্তু গোমু গ্লেশিয়ার, যেটা আমরা কালকে দেখতে যাব। আর এখন যেহেতু আকাশটা পুরো ক্লিয়ার, আকাশের মেঘ, তাই দুর্গম পথ অতিক্রম করা অত সহজ ব্যাপার কিন্তু নয়। আমরা কিন্তু অনেক কষ্ট করে এই দুর্গম পথ অতিক্রম করার চেষ্টা করেছি বা করছি, আগের বছরও করেছিলাম। প্রচণ্ড দুর্গম পথ, সবাই কিন্তু এখানে আসতে পারে না। যাই হোক, আমরা এসেছি। ওই যে দূরে লাক্সিট দেখা যাচ্ছে, মানে আসছে একটা, অনেক ভালো সাইটিং হয়েছে লাক্সিটের। আর এদিকে আরো দুখানা দাঁড়িয়ে আছে, প্রচুর আছে। এই সামনে দুটো
ভোজ বসাতে আমরা এসে গেছি আর 500 মিটার দূরে সামনেই ভাগীরথী সিস্টার্স পিক দেখা যাচ্ছে, আর সাক্ষাৎ মহাদেবের দর্শন আমরা পেয়েছি। সাক্ষাৎ মহাদেবের দর্শন, যেন মহাদেব নিজের জটায় চন্দ্রমাকে নিয়ে আছে। এই দর্শন আপনারা সবাই করুন। হর হর মহাদেব, নমঃ পার্বতে পতে, হর হর মহাদেব। এই দৃশ্য দেখা অসম্ভব। ভোজ বাসার 500 মিটার দূর, আর সামনেই ভাগীরথী পিক দেখতে পাচ্ছি। আর আমি দেখালাম কিভাবে চাঁদটা উঠলো, যেন সাক্ষাৎ মহাদেবের দর্শন আমরা পেয়েছি আজকে। মহাদেব নিজের মাথায় নিজের জটা যেন চন্দ্রমাকে ধরে রেখেছে। এই দৃশ্য পাওয়া বা দেখা কিন্তু অতীব দুর্লভ। আমরা হয়তো সত্যি ভাগ্যবান, তাই জন্য আজকে এই দৃশ্য দেখতে পেয়েছি। সবাই কিন্তু এই দৃশ্য দেখতে পায় না, কি রাজিদা? এই দৃশ্য কিন্তু সবাই দেখতে পায় না। আমাদের ছোট মুখে হয়তো বড় কথা হবে, কিন্তু এই দৃশ্য কিন্তু সবাই দেখতে পায় না। আজকে যা দৃশ্য আমরা দেখেছি অতীব দুর্লভ। বসেছে, আমরা ভোজ বসায় এসে পৌঁছে গেছি। এখানে সামনে যে এই ঘরগুলো দেখছেন, এখানে কিন্তু তিনটেই থাকার জায়গা আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে রাম বাবার আশ্রম, একটা লাল বাবার আশ্রম, আর একটা JMVM এর ক্যাম্প। আরও দু একটা যেই বিল্ডিং বা ছোটো ছোটো কুড়ে ঘরগুলো দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য রাখা আছে। আর এখানে কিন্তু আর কোনো রকমের থাকার ব্যবস্থা নেই, তাই জন্য আমরা অনেক ওয়েট না করে ডাইরেক্ট আমরা নয় লাল বাবার আশ্রমে যাবো, আর নয় রাম বাবার আশ্রমে যাবো। আগের বার যখন এসেছিলাম আমরা লাল রাম বাবার আশ্রমে ছিলাম। এবছর দেখি রাম বাবার আশ্রমে যদি না পাই তাহলে লাল বাবার আশ্রমেই যাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ফ্রম ভোজ বাসা। গতকাল রাত্রে আমরা ভোজ বাসায় কিন্তু চলে এসেছিলাম, আর ভিডিও করা হয়নি কারণ আমার ফোন বা ক্যামেরার ব্যাটারি ডাউন হয়ে গেছিলো, তাই পাওয়ার ব্যাঙ্কেও বসানো হয়নি বা বসানো যায়নি। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে আমরা অবশেষে লাল বাবার আশ্রমেই উঠেছি। লাল বাবার আশ্রমে এখানে কিন্তু 500 টাকা করে থাকা খাওয়া পার ডে পার হেড নেয়, তিন বেলা খাওয়া দেয়, আর তার সাথে থাকা। থাকা সিস্টেম হচ্ছে ডলমেট্রি বা এরকম রুম আছে পার্সোনাল, যে যেরকম চাইবে দিতে পারে, তাতে কিন্তু কোনো রকমের অসুবিধে নেই। বাথরুম সব কিছুই আছে। বা যাই হোক, এখন আমরা কিছুক্ষণ পরে আমরা যাবো হচ্ছে গোমুখের দিকে। তো পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছি, যে ভাগীরথী 1-2-3 পিক কালকে যেটা দেখিয়েছি, তার নিচে সাদা অংশটা যে হয়ে এসছে ওইটা হচ্ছে গোমুখ গ্লেশিয়ার। কিন্তু আজকে একটা সমস্যা, সেটা হচ্ছে আজকে এখানে ওয়েদার কিন্তু খুব খারাপ। এবার জানি না ওয়েদার আপডেট, যদি ওয়েদার যদি খারাপ থাকে এবার সেখান থেকে পারমিশন দেবে কি দেবে না, বা অ্যালাউ করবে কি করবে না, সেটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ এখন গভর্নমেন্ট থেকে অনেক রকমের রুলস করে দিয়েছে। ঠিক আছে, তো দেখি এখন কি হয়। যতক্ষণ না যেতে পারছি সেটা তো বলাই সম্ভব না, তো আমরা ওয়েট করি, ব্রেকফাস্ট করব, তারপরে আমরা ওদিকে রওনা দেবো।
একটা ব্যাড আপডেট দিচ্ছি, সেটা হচ্ছে এইবারে গোমুখের সামনে যেতে পারবো না। কারণ কি, গোমুখ মানে গোমুখের যে গ্লেশিয়ারটা যেখান থেকে বেরোচ্ছে পাহাড়ের নিচ থেকে গোমুখে, ওখানে যেতে পারবো না। কারণ এখান থেকে গভর্নমেন্ট থেকে টোটালি ব্যান করে দিয়েছে আপাতত 4-5 দিন যাওয়ার জন্য, কারণ ডিউ টু দ্য ব্যাড ওয়েদার। তপোবনের রাস্তাও বন্ধ, ওই গোমুখের রাস্তাও বন্ধ। কিন্তু গোমুখের রাস্তা, গোমুখ হচ্ছে ওইখানে যে পাহাড়টা আছে, পাহাড় ওই পাহাড়ের একদম সামনেই হচ্ছে গোমুখ গ্লেশিয়ার। আর এই যে গঙ্গা বয়ে আসছে, এই হচ্ছে কিন্তু গোমুখ। আগে কিন্তু গোমুখ এখানেই ছিল, এখন যেহেতু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সব পিছিয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে একটু জল নেবো, জল নিয়ে তারপরে আমরা গঙ্গোত্রীর দিকে রওনা দেবো। তো আমরা আর কোনো রকমের রিস্ক নেবো না, এখান থেকে সবাই ফিরে যাচ্ছি, যারা ট্রেকিং করতে এসেছিলো বা যে যারা পোর্টার এসেছিলো তারা সব ফিরে যাচ্ছে, ওখানে যেতে দিচ্ছে না। এখানে ট্রলি করে ওই পারে যেতে হয়, কিন্তু ট্রলি এখন বন্ধ টোটালি। তো আমরা এখন কিছুক্ষণ পরেই আমরা গঙ্গোত্রীর দিকে রওনা দেবো এখান থেকে জল নিয়ে, কারণ এটাই হচ্ছে অরিজিনাল গোমুখ। সামনে আমরা আগের বছরে গেছিলাম, এবছর যেতে পারিনি। ঠিক আছে, আমাদের কোনো তার জন্য কোনো রিগ্রেট কিছু নেই, আমরা এতদূর আসতে পেরেছি সেটাই অনেক ভগবানের কৃপায় আমরা আসতে পেরেছি, কারণ এখানে সবাই আসতে পারেন এরকম জায়গায়। সামনেই আমি দেখতে পাচ্ছি ভাগীরথী পিক, সামনেই ভাগীরথী পিক দেখতে পাচ্ছি, ভাগীরথী পিক দেখতে পাচ্ছি। এখান থেকে গোমুখের যে গ্লেশিয়ারের যে ফ্লোটা, এটাও দেখা যায়। তো ঠিক আছে, আর বেশি ওয়েট না করে আমরা এখন গঙ্গোত্রীর দিকে রওনা দেবো। মোটামুটি এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30, আর আমরা পৌঁছতে 10 ঘন্টা মতো, 8-9 ঘন্টা মতন লাগবে, বিকেল 7-8টার মধ্যে পৌঁছে যাবো আশা করছি। জার্নির ব্লগটা আমি এখানেই শেষ করছি, এই ভিডিওটা। আবার আসবো নতুন ভিডিও নিয়ে একটা অন্য জায়গায়, সেটা দেখতে পারবেন আপনারা। আর নামার ভিডিও আমি করব না, কারণ সেখানে দেখানোর কিছুই নেই। আসার সময় যথেষ্টভাবে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি, সব রকম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। তাই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটাকে লাইক করবেন, যতটা পারবেন শেয়ার করবেন, আর যদি পারেন আপনারাও একবার অতি অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাবেন। টিল নাও, বাই, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে। জয় হিন্দ। হর হর গঙ্গে, হর হর মহাদেব।